জয় 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 প্রণামী পদি দাগসুমতি মোরে তাবশ্রী পদে দাগসুমতি মোরে তাবশ্রী পদে আমি যদি ভুলি তোমা তুমি মোরে ভুল, আমি যদি ভুলি তোমায় তুমি মোরে ভুল, আমি যদি নাহি ডাকি তুমি মোরে ছেড়ে না, আমি অতি দিনহীন না জানি ভজন কেমন গাহিব ভাবহীন মোর প্রাণ, আমি অতি দিনহীন না জানি ভজন কেমনি গাহিব ভাবহীন মোর প্রাণ, কণ্ঠে বসিয়ে বোলাও তোমার নাম, বলিতে বলিতে যেন রসন কাঁদি, বলিতে বলিতে যেন পরাণ কাঁদি, জয় রাম প্রণামী পদে সুমতি মোরে তাবশ্রী পদে, দাগসুমতি মোরে তাবশ্রী পদে, দাগসুমতি মোরে তাবশ্রী পদে, রাবণ মনে মনে ভাবলেন না না না, যতবার রাম রাম বলে উচ্চারণ করব রামচন্দ্র আমাকে হৃদয় মন্দিরে বসাবেন, এ যদি হয় তাহলে তো রামেরই করেরই পবিত্র বাণী আমার মুক্তি হবে না, এইবারে জেলে দেব আমি রামের অন্তরে কথা নল, হেই রঘুপতি রামচন্দ্র চিরদিন রহত আমার অন্তরে, বাহিলে চলুক শত্রু থা, তাই রাবণ রামচন্দ্র খেলা এ মন্দিরে বসালেন, আর মুখে কটুত্তর ভাষা বলে উঠলেন, কেহে কেহে ভণ্ড ভীরু কা পুরুষ রাম, কে রাম তুমি কি মনে করেছ আমি ভজিব তোমারে, শোন রাম এই যে তোমার স্তব তুতি করিলাম শুধু তোমার মনে বুঝিবারের জন্যে, আর আমার মায়ায় তুমি গেলে হে ভুলিয়ে, শোন রাও জল পশ্চিত ভুলে যায় সে নিতান্ত ভিত্তিহীন কাপুরুষ রাও, যাও যাযাবর রাম এই লঙ্কা ছেড়ে অযোধ্যাতে চলে যাও, নতুবা নতুবা রাম তুমি ধর ধনুর বাণ,
মিতা রঘুপতি বিলম্ব করবেন না, আপনি বান যোজনা করুন বিভীষণ। হ্যাঁ মিতা রঘুপতি, বান যোজনা করুন। বিভীষণের পরামর্শ নিয়ে রামচন্দ্র বান যোজনা করলেন। একদিকে ধরলেন রামচন্দ্র ধনুর্বাণ, একদিকে রাবণ ধরলেন ধনুর্বাণ। রামচন্দ্র বললেন, রাবণ দিলাম ধনুকে বান তব, হে রাম আমি দিলাম বনেকে ধনুকে টঙ্কার তব। রামি রাবণে ওই বাঁধিল সম, শূন্য দেবগণে কাঁপি ওই থর থর। রামি রাবণে বাঁধিল সম, শূন্য দেবগণে কাঁপি ওই থর থর। বিশ্বপালয় বুঝি হইবে এখন, বিশ্বপালয় বুঝি হইবে এখন। রাম রাবণে ওই, রাম রাবণে ওই বাঁধিল সম, রাম রাবণে ওই, রাম রাবণে ওই, রাম রাবণে ওই। শতবান জুড়ে রাম ধনুকের গুণে কাটিলেন বিংশতি বানে রাজীব লোচনে। বাঁচিয়ে বাঁচিয়ে রাবণ করিল বান বরিশন, বিন্ধে রামে রক্ত করিল জজ্জর। সেই মানে রামচন্দ্র হলেন অচেতন, রাম কি দানলে লক্ষ্য। লক্ষ্মণ বললেন, না সাবধান রাবণ, রাম নিতে সহ্য হয় না, সহ্য করব না। এসো রাবণ মারিলাম ওই শিখ বান তব। লক্ষণ যে বানে মারিল বল মহাবল, সারথির মুন্ড কাটিয়া পড়িল ভূমি তল। লক্ষণের বানে রাবণের রথ হইল মুড়া, বিভীষণ অস্ত্র খাতি মারিল অস্ত্র ঘোড়া। লক্ষণের বানে সার রাবণের সারথির মুন্ড কাটা গেল, মুন্ড কাটা গেল। তা দেখে রাবণ চক্ষু রক্ত বড্ড করলেন। রাবণের দশটা মাথা কুড়ি চক্ষু দশানো, সেই দশান রাবণ কুড়ি চক্ষু রক্তবর্ণ করলেন। লক্ষণের বাণে অবাক হয়ে তাকিয়াছেন, প্রধান্বিত হয়ে তাকিয়াছেন, মনে মনে ভাবলেন, কেহে কেহে রাবণ লক্ষণ কুম্ভিলা যজ্ঞ ভঙ্গ করি পুত্র ইন্দ্রজিতে করেছিল বিনাশ। নেব নেব আজ আমি পুত্র হত্যার প্রতিশোধ নেব। শোন রামনুজ লক্ষণ, এইবার মারিব তোমায় আমি শক্তি ছেলে বান। লক্ষণ এই শক্তি ছেলে বানের কাছে যদি নিজেকে রক্ষা করতে পারো, সত্যই ভাববই তুমি বীর। যাও যাও শক্তি ছেলে বান, ওই লক্ষণের বুকে রক্তে রাঙাও বিশ্ব ধরণী। কুড়ি চক্র রক্ত বড্ড করে রাবণ চায় লক্ষণের পানে, ময়দানে বেরিয়ে শক্তি ছেলে পড়ে গেল মনে। হ্যাঁ আজি আজি রাবণ যোজনা করলেন শক্তি ছেলে বল। ওই যে সমন ভগ্নি শক্তি ছেল চলিল গভীর গর্জনে, সমন ভগ্নি শক্তি ছেল চলিল গভীর গর্জনে। কাপে যে শূন্য কাপে রসাতল দিকপাল, কাপে সজনে কাপে যে শূন্য কাপে রসাতল দিকপাল, কাপে সজনে সমন ভগ্নি শক্তিশীল চলিল গভীর গর্জনে। বানের কল্লোলে জাগিছে ধরণী, বানের কল্লোলে জাগিছে ধরণী, জাগিছে ধরণী, জাগিছে ধরণী, বানের কল্লোলে জাগিছে ধরণী, জাগিছে ধরণী, জাগিছে ধরণী। কাঁপিছে চন্দ্র কাঁপিছে সূর্য, ব্রহ্মা কাঁপিছে সকলে,
কাঁপিছে সুন্দর, কাঁপিছে চন্দ্র, ব্রহ্মা কাঁপিছে সঘনে, ব্রহ্মা কাঁপিছে সঘনে, ব্রহ্মা কাঁপিছে সঘনে। সামন্য ভগ্নী শক্তি সেন চলিল গভীর গর্জনে, সামন্য ভগ্নী বান ছুটে গেল, গর্জন করে বান ছুটে গেল। অদূর থেকে বিভীষণ দেখতে পেয়ে বললেন, ঠাকুর লক্ষ্মণ, লক্ষ্মণ ঠাকুর আপনাকে সাবধান, প্রভু রামচন্দ্র আপনাকে সাবধান, চে দেখো রাবণ মেরেছেন শক্তিশীল বাণ, ছুটে আসছে শক্তিশীল বাণ, ঠাকুর লক্ষ্মণ আপনাকে সাবধান হন, সাবধান। প্রভু রামচন্দ্র দেখতে পেলেন শক্তিশীল বাণ রাবণ ছেড়ে দিয়েছেন, সেই বাণ দ্রুত গতিতে ছুটে আসছে লক্ষ্মণকে বিনাশ করবার জন্যে। রামচন্দ্র অদূর থেকে দেখতে পেলেন, বিনয় করে বললেন, মা 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 গো শক্তিশীল বাণ, মা তুই তো দেবের প্রধান, তুই তো দেবমূর্তি অধিষ্ঠান জননী, মা গো তুই রাবণ আদেশি কোথায় যাবে? মা রামচন্দ্র, আমি রাবণ আদেশি যে আমি লক্ষ্মণের বুকে প্রবেশ করব রামচন্দ্র। মা মা তুই ফিরে যা মা, তুই ফিরে যা মা, তুই ফিরে যা না মা, রাবণের হাতে তুই ফিরে যা জননী। না রঘুপতি, আমি যাব না, আমি রাবণ আদেশি লক্ষ্মণের বুকে প্রবেশ করব। মা তুই ফিরে যাবি না মা, তুই রাবণের আদেশে লক্ষ্মণের বুকে যাবি। আচ্ছা মা, আমি যদি তোকে বলি তুই লক্ষ্মণের বক্ষে না গিয়ে তুই তুই আমার বুকে পড়ে জানা মা, আমার বুকে পড়ে জানা মা, আমার বুক খায় না মা। না রঘুপতি রামচন্দ্র, আমি রাবণ আদেশে লক্ষ্মণের বক্ষে যাব। মা তুই তুই যাবি না, ফিরে যাবি না মা, তুই আমার বুকে আসবি না মা, শোন মা জানেন তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। বিনয় মানল না, শক্তিশীল বাণ বললেন, শোন প্রভু রামচন্দ্র, যার কাছে থাকি আমি তারই হিতকারী, যার কাছে থাকি আমি তারই আজ্ঞাকারী, আমি রাবণ দেশে লক্ষ্মণের পক্ষে আশ্রয় নেব। গর্জন করে ছুটে গিয়ে লক্ষ্মণের পক্ষে পড়ে গেল শক্তিশীল বাণ। পড়ে গেল ধরে পড়ে গেল লক্ষণের দাদাটা আগে বন্ধ হয়ে গেল, চোখের কান্না বন্ধ হয়ে গেল, রুদ্ধ হয়ে গেল লক্ষণের বাক্য। সবাই তাকে দেখছেন অবাক, অঙ্গদ নলিনী সুগ্রীবী হনুমান বানর মণ্ডলী সবাই তাকিয়াছেন। কি হে কি হে কি লক্ষণ, লক্ষণ কথা বল, কথা বল, একবারে দাদা বলে ডাক, কথা বল লক্ষণ, লক্ষণ কি অঙ্গদ তাকিয়াছ? পারবে না আমার লক্ষণের বুক থেকে শক্তিশীল বাণটি টেনে ফেলে দিয়ে আমার লক্ষণ দাদা ডাকটা ভিজিয়ে দিতে পারবে না। ছুটে গেল অঙ্গদ, অঙ্গদ ছুটে গিয়ে লক্ষণ ঠাকুরের পক্ষ থেকে শক্তিশীল বাণটা টানবার চেষ্টা করলেন, ব্যর্থ হলেন অঙ্গদ। সুগ্রীব ছুটে গেলেন, প্রভু লক্ষণের বুক থেকে শক্তিশীল বাণটা টানবার চেষ্টা করলেন, ব্যর্থ হলেন সুগ্রীব।
হনুমান ছেড়ে গিয়ে বলছে, লক্ষ্মণ কাকা, লক্ষ্মণ কাকা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে, আমাদের ছেড়ে চলে গেলে লক্ষ্মণ কাকা, লক্ষ্মণ কাকা। বানর গণের মধ্যে হনুমানের বাখানি, বীর হনুমান ছেলে ধরে করে টানে টানি। মহাবীর হনুমান ছুটে গিয়ে ঠাকুর লক্ষ্মণের বুক থেকে শক্তিশীল বাণটা টানবার চেষ্টা করলেন, পারল না, পারল না, হনুমান পারলেন না। মনে মনে ভাবলেন, আমি যদি লক্ষ্মণ কাকার বুক থেকে শক্তিশীল বাণটা টেনে ফেলি, যদি জোর করে টানার সঙ্গে সঙ্গে আমার লক্ষ্মণ কাকার বাণটা বেরিয়ে যায়, আমার অপদোষ হবে। বানর গণের মধ্যে হনুমানের বাখানি, হনুমান ছেলে ধরে করে টানে টানি। টানিতে বানর গণের নাক করে সাহস, যার টানে মরে যাবে তার হবে অপযশ। হনুমান সজোরে টান দিতে পারল না। ভগবান রামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, লক্ষ্মণের কান্না বন্ধ হয়ে গেল, মুখে রক্ত উঠে ঝলকে ঝলকে, অঙ্গদের চেষ্টা ব্যর্থ হলো, সুগ্রীবের চেষ্টা ব্যর্থ হলো, হনুমানের চেষ্টা ব্যর্থ হলো। প্রভু বললেন, হনুমান পারলে না বাবা, তোমার লক্ষ্মণ কাকার বুক থেকে শক্তিশীল বাণটা টেনে ফেলে দিয়েই তোমার লক্ষ্মণ কাকা ডাক্তার দাদা ডাক্তার ভিড় দিতে পারলে না। ভগবান রামচন্দ্র এখানেই পিতা দশরথের স্মরণ করলেন, কুলগুরু বশিষ্ঠ দেবকে স্মরণ করলেন, পিতাকে স্মরণ করে কুলগুরু বশিষ্ঠকে স্মরণ করে বিশ্বম্ভর মূর্তি রূপ ধারণ করলেন। বিশ্বম্ভর মূর্তি রূপ ধারণ করে ভ্রাতা লক্ষ্মণের বক্ষ থেকে শক্তিশীল বাণটা টেনে কোধের ভরে মড়মড় করে সমুদ্রের তীরে নিক্ষেপ করে দিলেন। ভগবান রামচন্দ্র যখন বিশ্বম্ভর মূর্তি রূপ ধারণ করেই ভাই লক্ষ্মণের বুক থেকে শক্তিশীল বাণটা টেনে কোধের ভরে ফেলে দিলেন, সেই বাণটি সমুদ্রের তীরে নিক্ষেপিত করলেন। দুটি খণ্ড হল, দুটি খণ্ড হল, শেষাংশে বলে দেব সেই দুটি খণ্ড বাণ কোথায় গেল। এইবার ছুটে গিয়ে, ছুটে গিয়েই লক্ষ্মণকে জড়িয়ে ধরে বললেন, লক্ষ্মণ করে লক্ষ্মণ, এই তো তোর বুক থেকে আমি শক্তিশীল বাণটা ফেলে দিয়েছি লক্ষ্মণ, এইবার দাদা বলে ডাক না ভাই, এইবারে চোখে মিলে চানা ভাই, এইবারে দাদা বলে আমার বুকে আয় না ভাই, বলে লক্ষ্মণ তুই আমার, আমার বুকে আয়, বলে লক্ষ্মণ তুই আমার বুকে আয়। কে লক্ষ্মণ কেন কথা বলে না, লক্ষ্মণ কেন চোখে মিলে চায় না, তবে কি চলে গেল, জনের মতো চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। কোথায় গেলি ভাই রে লক্ষ্মণ, কেন রে মুদিলি নয়ন, কেন দিলি মরমে ব্যথা, কোথায় গেলি ভাই রে লক্ষ্মণ, কেন রে মুদিলি নয়ন, কেন দিলি মরমে ব্যথা, কোথায় গেলি ভাই রে লক্ষ্মণ, অভাগা রামের সাথে
কেন এলি বনবাসে অভাগা রামের সাথে, কেন বনপথে কেন মুখে নাহি রে কথা। কেন রে মুদি নয়ন, কেন দিলি মন নিয়ে ব্যথা, কোথায় গেলি ভাই রে লখা। লক্ষণ লক্ষণ রে অযোধ্যাতে গেলে ভাই রে জিজ্ঞাসবেন মাতা, রাম এলি তুমি আমার লক্ষণ কোথা। অযোধ্যাতে গেলে ভাই রে জিজ্ঞাসবেন মাতা, রাম এলি তুমি আমার লক্ষণ কোথা। কি বলি বলিব মায়ের রে বৈষ্ণব, কেমন রাখিব দুঃখী জীবন। কি বলি বলিব মায়ের রে বৈষ্ণব, রাখিব দুঃখীর জীব। কোথায় গেলি ভাই রে লক্ষণ, তুই কেন বনে এলি রে, তুই কেন বনে এলি রে, ওরে কি বয়সে মানে গেলি কেন বনে এলি রে, আমায় কেন ছেড়ে গেলি রে, কি ভাই অভিমানে ভার কেন ছেড়ে গেলি রে, কি ভাই অভিমানে গেলি কেন ছেড়ে গেলি রে, যখন কান্দিবেন মাতা বাছারে লক্ষণ বলে, শিরে হানে করা হাসিবেন নয়ন জলে, যখন কাঁদিবেন মাতা বাছরে লক্ষণ বলে, শিরে হানে করা ঘাত হাসিবেন নয়ন জলে, কি বলে বলিব ভাই আমি রে, কেন দিলি মর নে ব্যথা, কোথায় গেলি ভাই রে লক্ষণ, তুই মুদিলি নয় কেন দিলি মর নে ব্যথা, কোথায় গেলি ভাই রে লক্ষণ। তাই গৌর আনন্দে হরি 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 বল, জয় জয় রামায়ণ গান কি, জয় জয় ভক্ত মন্ডলী কি, জয় জয় কালই গ্রামবাসী উৎসব আয়োজক কমিটি বৃন্দ কি, জয় জয় হরিনাম সংকীর্তন কি, জয় জয় মহামিলন উৎসব আয়োজক কমিটি বৃন্দ কি, জয় জয় পাশবাসী গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর বিমানন্দে হরি 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 বল।
আগেকার রাজাধিরাজ যখন সংগ্রাম করতে যেতেন সঙ্গে নিতেন বৈদ্য বা সৈন্য। ভগবান শ্রীরামচন্দ্র যখন সংগ্রামে এসেছিলেন এনেছিলেন বৈদ্য, সেই বৈদ্যের নাম হল সুসেন বৈদ্য। সেই সুসেন বৈদ্য ছুটে গিয়ে ঠাকুর লক্ষ্মণের আপাদ মস্ত নিরীক্ষণ করলেন। কি নিরীক্ষণ করলেন? নিরীক্ষণ করলেন ঠাকুর লক্ষ্ণ রাবণের শক্তি ছেলে মানে তিনি প্রাণ হারাননি, তিনি অজ্ঞান হয়েছেন অর্থাৎ চৈতন্য হারিয়েছেন। তাই ছুটে এসে বললেন, প্রভু প্রভু প্রণাম চরণে। একই সুসেন বৈদ্য, প্রভু আপনি কন্দন সংবরণ করুন। কিন্তু কেমন করে আমি কন্দন সংবরণ করব বলো? যার প্রাণিক লক্ষণ জনমের মতে চলে যায় তাকে তুমি কন্দন সংবরণ করতে বলছো? প্রভু আমি ঠাকুর লক্ষণের আপাদ মস্তক আমি নিরীক্ষণ করেছি, আমি দেখেছি ঠাকুর লক্ষণ রাবণের শক্তিশীল বানে প্রাণ হারেননি, ঠাকুর লক্ষণ রাবণের শক্তিশীল বানে তিনি অজ্ঞান হয়ে চৈতন্য হারিয়েছেন। তাই সুসেন বৈদ্য বললেন, ঠাকুর লক্ষণ প্রাণে বাঁচবেন, অবশ্য প্রাণে বাঁচবেন। সুসেন বৈদ্য বললেন, ওহে রঘুবর হইও না কাতর, শোনো গো আমার বাণী। রাম ওহে রঘুবর হইও না কাতর, শোনো গো আমার বাণী। যাইছি বিধি আনিব ঔষধি, যাইছি বিধি আনিব ঔষধি, লক্ষণ বাঁচিবেন এখনি। বাঁচিবেন লক্ষণ বাঁচাব তারে, বাঁচিবেন লক্ষণ বাঁচাব তারে, কার সাধ্য আছে ঠাকুর লক্ষণের সংহারে, বাঁচিবেন লক্ষণ বাঁচাব তারে রাম, বাঁচিবেন লক্ষণ বাঁচাব তারে। প্রভু রাবণ যখন শক্তিশীল বান লক্ষণকে মেরেছিলেন তখন সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা নামে যে এসেছিল, তাই এখন রাত্রি প্রথম প্রহর এই শক্তিশীল বান সৃজন করেছিলেন ময়দানব রাজা। সে যখন তার কন্যা মন্দুরীকে রাবণ করে সমর্পণ করেছিলেন অর্থাৎ রাবণকে যখন বিবাহ দিয়েছিলেন যৌতুক হিসাবে ধনুর্বাণটা প্রদান করেছিলেন, সেই শক্তিশীল বানটা বলেছিলেন, রাবণ এই বান তোমাকে নিক্ষেপ, এই বান তোমাকে প্রদান করলাম, তবে শোনো রাবণ এই বাণ যদি তুমি কাউকে রাত্রিকালে নিক্ষেপ করো সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তার মৃত্যু অবধারিত অর্থাৎ তার মৃত্যু হবে। তখন এখন রাত্রি প্রথম প্রহর লক্ষণ ঠাকুর প্রাণে বাঁচবেন, অবশ্য বাঁচবেন। ঠাকুর লক্ষণ উদরে যদি বিষ্ণুকরণের গাছ আনয়ন করে তার রস দেওয়া যায় তবে ঠাকুর লক্ষণ প্রাণে বাঁচতে পারে। কিন্তু কিন্তু বিষ্ণুকরণের গাছ কোথায় পাওয়া যাবে, কে এনে দেবে, কি কোথায় আছে? প্রভু এখানে নেই, পায়ে হেঁটে যেতে গেলে 18 বৎসর সময় লাগবে, আসতো 18 বৎসর বললে, পায়ে হেঁটে যেতে গেলেই 18 বৎসর সময় আসলে 18 বৎসর বলো কোন পথে আছে বিষণ্ণ করণে? প্রভু এখান থেকে 18 বৎসর পথ অতিক্রম করে যেতে হবে সেই সুদূর গন্ধমান ধন্য পর্ব, গন্ধমানের পর্ব থেকে ঔষধ আনয়ন করে লক্ষণ উদরে দিলে তবেই ঠাকুর লক্ষণ প্রাণে বাঁচতে পারে। 18 বৎসর পথ অতিক্রম করে রাত্রি মধ্যে ঔষধ আনয়ন করে লক্ষণকে বাঁচানো এ কার পক্ষে সম্ভব হতে পারে না, হতে পারে না। সুগ্রীব বাবা তুমি পারবে? বাবা প্রভু আমি পারি, আমাকে অন্তত পক্ষে 1 বৎসর সময় দিতে হবে ভগবান। কি বললে? 1 বৎসর? আচ্ছা অঙ্গদ তুমি পারবে বাবা? প্রভু আমাকে অন্তত পক্ষে 6 মাস সময় দিতে হবে। 1 বৎসর 6 মাস? ha 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 ha
ফিরে পাও হলো না, লক্ষ্মণীকে আমারে ফিরে পাও হলো না। মহাবীর হনুমান দেখছেন ভগবানের চোখে জল, অঙ্গদের নল নীল, বানর মন্ডলী সবার চোখে জল। হনুমান 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 আর সহ্য করতে না পেরে হনুমান বললেন, বাবা 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 প্রণাম চরণে আমি যাব বাবা। সেই সুদূর গন্ধমাতন্দর পর্বত থেকে ঔষধ আনয়নি করে আমি খুললো তা তো লক্ষণ বহুকে বাঁচাবো। হনুমান, বাবা এই যে আমি বললাম বাবা আমি যাব, আমি তো আপনি বাবা, আপনি আমায় আশীর্বাদ করি যতটুকু করিয়ে নেবেন, যতটুকু বলিয়ে নেবেন আমি তাই করতে পারি বাবা। আমি তো আপনি, আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, রাত্রি মধ্যে ঔষধ আনয়নি করি যেন আমি খুললো তা তো লক্ষণ বহুকে বাঁচাতে পারি। হনুমান, আমি জানি, আমি জানি হনুমান তুমি বলবান, তুমি বুদ্ধিমান, তুমি শক্তিমান, তোমার মধ্যে অসত্য কোনো থাকবে না। শোন হনুমান, করে আশীর্বাদ ঔষধ আনে অনেক করে বাঁচাও 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 তব লক্ষণ কাকাকে। কে প্রভু প্রণাম চরণে, সুশেনী কাকা প্রণাম চরণে, করুণ আশীর্বাদ। সুশেনী পুত্র বললেন, হনুমান হনুমান। একই সুশেনী কাকা, আপনি যেন আমায় কিছু, আপনি যেন আমায় কিছু বলতে চাচ্ছেন। শোন হনুমান, তুমি গন্ধমাধন পর্বতে যাত্রা করবে। শোন হনুমান, ওই গন্ধমাধন পর্বতে যাত্রা করবে বটে, কিন্তু গন্ধমাধন পর্বতে অনেক মায়ের রাক্ষস আছে, মায়ের বিধান আছে, কারোর সঙ্গে যেন তুমি বাদ বিসংবাদ করো না হনুমান। জানো হনুমান, ওই ছয়টি শিখর আছে, ছয়টি শিখরে কোন কোন স্থানে কি কোন মায়ের রাক্ষসগণ আছে, বসে আছে, কেমন হবে আছে আমি বলে দিচ্ছি। শোনো হনুমান, বলুন সুসেন কাকা। হনুমান শুনছেন, সুসেন পুত্র বলছেন, কেমন করে যাও মহাবীর পাবন নন্দন, যাও মহাবীর পাবন নন্দন, ঔষধ আনুভোগী, ঔষধ আনুভোগী সে গন্ধ মন্দ জানি পাবনানন্দ, পর্বত সর্বলোকে জানে, পর্বত সর্বলোকে জানে, তাহাতে তাহাতে ঔষধি আছে বিশল্য করি, যাও মহাবীর পাবন নন্দন, ছয় সিংহ ধরিত অর্ভুত নির্মাণ, ছয়টি সিংহ দেখতে পাবে হনুমান। শোন সুশেনী কাকা, আপনি বলুন আমি সব শুনছি। ছয়টি সিংহ আছে তার অর্ভুত নির্মাণ, প্রথম সিংহেতে দেখবে মহাদেবের স্থান, আর সিংহে দেখতে পাবে তার শাল পিয়াল, আর সিংহে সিংহ ব্যর্থ চরপালে পাল, আর সিংহে দেখতে পাবে হনুমান
আর সঙ্গে দেখতে পাবি একটা খরতরা নদী, নদীর দুই ধারে দেখবেই বিস্তর ঔষধি, নদীর দুই ধারে দেখবে বিস্তর ঔষধি, যেমন হবি পবন নন্দন, যাও মহাবীর পবন নন্দন। সুষেন কাকা আমি সব শুনেছি, সুষেন কাকা তাহলে আর বিলম্ব করব না। হনুমান আর একটি কথা শোনা হয়নি, হনুমান কথা সুষেন কাকা, হনুমান আর কোন কথাটা শোনা হয়নি জানো? সেই যে গন্ধমাধব পর্বতে যাত্রা করবে, হ্যাঁ তারপর, তারপর কি দেখতে পাবে? বিশল্যকরণে অস্থি সঞ্চালনে মৃত সঞ্জীবনী তিনটি মহৌষধির গাছ দেখতে পাবে। আর সেই গাছের রং কবে কেমন হবে জানো? একটা গাছ দেখতে পাবে, একটা গাছে তিন রকমের রং আছে, সেই গাছের রং হবে তার নীল বর্ণ ফল ফুল আর শ্যামল বর্ণ পাতা, নীল বর্ণ ফল ফুল আর শ্যামল। স্বর্ণ বর্ণ ডাটা তার রক্ত বর্ণ লতা, স্বর্ণ বর্ণ ডাটা তার রক্ত বর্ণ লতা, নীল বর্ণ ফল ফুল আর শ্যামল বর্ণ পাতা, নীল বর্ণ ফল ফুল আর শ্যামল বর্ণ পাতা। আনো হও ঔষধ হেন বিশল্য কারণে, রাত্রি মধ্যে আনো বাছাও যাবৎ আছে প্রাণে। হনুমান আর বিলম্ব করলেন না, সেই মহাবীর মারুতি মহাবীর হনুমান ভগবান রামচন্দ্র একনিষ্ঠ ভক্ত, তিনি আর বিলম্ব করলেন না। এইবার হনুমান বাবা রামচন্দ্রকে প্রণাম করলেন, প্রভু প্রণাম চরণে, সুষেন কাকা প্রণাম চরণে করে আশীর্বাদ, বিলম্ব করো না, ঔষধ আনে করে বাঁচাও লক্ষণে, চলিলাম সুষেন কাকা, চলি বাবা রামচন্দ্র চলে না। মহাবীর হনুমান চলেছেন সুদূর গন্ধমাদন পর্বতে, মুখে তার সুমধুর রাম নাম শব্দ। ওই যে মহাবীর চলেছেন সুদূর গন্ধমাদন পর্বতে, তুমি বিশ্বচরাচর সৃজনকারী সর্বগুণাবৃত দ্বিগুণধারী, সচরাচর সৃজনকারী সর্বগুণা ধৃত ত্রিগুণধারী, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। যেটাকে তোমারে তুমি সেতারি রাম, যেটাকে তোমারে তুমি সেতারি সর্বগুণা ধৃত ত্রিগুণধারী, বিশ্বচরাচর সৃজনকারী শৈলিলে শৈল ভাসে তব নাম বলে, খন্দেই
নিত্যরত চলিলে শৈল ভাসে তব নাম বলে অন্ধে নিত্যরত অবহেলি অন্ধনয়ন মেলে নাম অন্ধনয়ন মেলে নাম বলে অবহেলে যাবে ভগবানী বিশ্বজোড়া জর সৃজন ধারি সর্বগুণা ধৃত দ্বিগুণ ধারি তুমি সর্বগুণা ধৃত দ্বিগুণ ধারি বীর হনুমান চলেছেন সুদূর গন্ধমাধন পর্বতে, যার বদনে সুমধুর রাম নাম ধ্বনি। মহাবীর হনুমান এমন গতি বেগে চলেছেন যার গায়ের পাতা শাঁ করে শব্দ হচ্ছে। আর এমন সময় লঙ্কাধিপতি রাবণ লঙ্কার রত্ন সিংহাসনে বসেছিলেন, শুনতে পেলেন সেই শব্দ রাবণ। এসে দেখলেন শূন্য পথে শোনা যায় রাম নামের শব্দ। সমকিত রাবণ একে একে রাত্রি রাত্রি কালে কে যায় শূন্য পথে শোনা যায় রাম নামের শব্দ। মনে হয় তো হনুমান চলেছে বেটা, কিন্তু হনুমান চলেছে কেন, কোথায় চলেছে? মনে হয় হনুমানের বেটা চলেছে ওই সুদূর গন্ধমাধন পর্বতে। মেরেছি লক্ষণকে শক্তিশীল বান, বেটা লক্ষণে শক্তিশীল বানে পড়ে রয়েছে, আর বেটা হনুমান চলেছে ঔষধ অন্বেষণে। আচ্ছা বেটা হনুমান কি চলেছে গন্ধমাধন পর্বতে, এসব সন্ধি বেটাকে কে দেয়? মনে হয় আমার কুলঙ্গার জ্ঞাতিশত্রু বিভীষণ দিয়েছে। ও এই ঘর শত্রু বিভীষণ দিয়েছে, ঠিক আছে বিলম্ব করবো না। ওই হনুমান বেটাকে কে মেরে আসতে পারে? যে কোনো প্রভাবে বেটা হনুমানকে মারতে হবে, কিন্তু কেউ তো বেঁচে নেই লঙ্কায়, তো কেউ বেঁচে নাই। ওই বেটা রাম, ওই দশরথ পুত্র রামে ভণ্ড ভীরুকা পুরুষ রাম, এক এক বাণীর দ্বারায় আমার 14,000 বলবান সৈন্য সামন্তকে করেছে বিনাশ। বেটা কতগুলো নর বানর একত্রিত করেছে করেছে এসেছে আমার লঙ্কানগরী, যারা কিনা রাক্ষসদের খাদ্য বস্তু, আর তার সঙ্গে আমার সংগ্রাম। না না হতে পারে না, ওই রাম বেটা, হ্যাঁ রাম বেটা অযোধ্যার রাজা হওয়ার রাজত্ব বলেই তার পিতা দশরথ তাকে লঙ্কা থেকে তাড়িয়ে দিয়েছে, অযোধ্যা থেকে তাড়িয়ে দিয়েছে, তাই বেটা এসেছে আমার লঙ্কানগরে। কিন্তু কেউ যখন বেঁচে নাই, বেটা হনুমানকে মারতে পারে কে? মনে হয়েছে আচ্ছা একজনে বেঁচে আছে আমার মামা কাল নেমি। এখানে চলি আমি মাতুলে কাল নেমির সমীপে। রাবণ চললেন এক মাতুল কাল্লেমের সমীপে সম্মুখ সমরে। এমন সময় রাবণের মামা কাল্লেমি পাত্র মিত্র সভা করে বসে বসে রাম নাম গাইছিল। ওই যে রাবণ চলেছেন আর রাবণের মামা কাল্লেমি বসে বসে রাম নাম জাপ করছে, কেমন করে জয় রামে রঘুবর সুন্দর হে বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। আদিও না দিও অনন্ত ভুবনে রঘুপতি নারায়ণ করুণা সাগর, আদিও না দিও অনন্ত ভুবনে রঘুপতি নারায়ণ করুণা সাগর, তুমি সেই ত্রিগুণাতীত ভক্তি জানে, তুমি সেই ত্রিগুণাতীত ভক্তি
তপশিচরণে। তুমি সে আদি অনাদি আনন্দ ভুবনে, তুমি সে ত্রিগুণাতীতা ভক্তি সাগর, রঘুপতি নারায়ণ দশরথ নন্দন, যাদব সুন্দর নয়নাভিরাম, প্রণাম জানাই তব শ্রীচরণে। রাম রঘুবর সুন্দর হে, প্রণাম জানাই তব শঙ্কর হে, রাম রঘুবর সুন্দর হে, প্রজিত প্রজাপতি শঙ্কর হে, জয় রাম রঘুবর শঙ্কর হে। রাবণ এসে দাঁড়ালেন, অদূর থেকে বললেন, মামা মামা, ও মামা। কালনেমি বেরিয়ে এলেন, দ্রুত গতিতে বেরিয়ে এলেন, এসে দেখলেন রাবণ। এ কি রে রাবণ, এ আয় বাবা আয়, কি রে সকলে কুশল তো, তোর মাতা নিকষা কুম্ভকর্ণ পুত্র ইন্দ্রজিৎ, সকলে কুশল তো বিভীষণ? মামা, আমাদের রাক্ষস জাতিদের কুশলতার সার্থকতা নিয়ে এই লঙ্কায় নগরে আর বেঁচে থাকার অধিকার নেই মামা। কেন, কি হয়েছে বাবা বলো রাবণ। মামা, কি হয়নি বলো, কি হয়েছে বলো রাবণ। মামা, বাইরে একবার বেরিয়ে এসো তো। আচ্ছা মামা, ওই শূন্য পথে কিসের শব্দ শোনা যায় একবার কান পেতে শোনো তো মামা। কাল্লেমি কান পেতে শুনতে পেল, কি শুনতে পেল? রাম নাম জপ রে সদাই মূঢ় মন, রাম নাম জপ রে সদাই, যে নামের গুণ গরিমা বিদেশি মানাই, যে নামের গুণ গরিমা বিদেশি মানাই, ওরে মন রাম নাম জপ রে সদাই, জয় রাম জয় রাম জয় রাম জয় রাম, যে নামের গুণ গরিমা বেদে দিতি নারী সীমা, যে নামের গুণ গরিমা বেদে দিতি নারী সীমা, নারদ বাজাই গোবিনা করি জয় গাও, নারদ বাজাই গোবিনা করি জয় গাও, মন রাম নাম জপ রে সদাই, যখন তোমার কেউ থাকবে না যেতে হবে একলা, যখন তোমার কেউ রাখবে না কেউ রাখবে না, যখন তোমার কেউ থাকবে না, যখন তোমার কেউ থাকবে না, যখন তোমার কেউ থাকবে না, যেতে হবে একলা, কাঁদবি বসে হবির কুলে পাবিক না পারে রে ভেলা, কাঁদবি বসে হবির কুলে পাবিক না পারে রে ভেলা, রাম নাম জপ সদাই, ওরে মৃত
ভাই প্রেমানন্দে বর্ধন ধরে প্রেমানন্দে তাই বর্ধমানন্দে হরি 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 বল প্রেমানন্দে বাহু রাবণ, ও তো রাম নামের শব্দ শোনা যায় বাবা। মামা, ওই সর্বনাশের মূল হলো রাম নামের শব্দ। কেন কি হয়েছে বল রাবণ? মামা কি হয়নি বলো? ওই যে রাম নামের শব্দ শোনা যাচ্ছে, ও তো বেটা হনুমান যাচ্ছে। হনুমান কিন্তু কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে? মামা শোনো, মনে আছে তো নিকুম্ভিলার যজ্ঞ ভঙ্গ করেছিল? কে করেছিল? রামানুজ লক্ষ্মণ। সেই লক্ষ্মণকে আমি মেরেছি শক্তিশালী বাণ। ও, সেই শক্তিশালী বাণে লক্ষ্মণ বেটা পড়ে আছে, আর বেটা হনুমান যাচ্ছে ঔষধ অন্বেষণে। ওই বেটা গন্ধমাধর পর্বত থেকে ঔষধ এনে ওই লক্ষ্মণকে বাঁচাবার জন্য। তাই মামা, আর জানো মামা, তোমার একটা কাজ করতে হবে মামা। কি কাজ করতে হল? হবে বলে রাবণ। মামা, ওই বেটা হনুমানকে তোমাকে মেরে আসতে হবে। বললি ওরে বাবা, ওই হনুমানটাকে যাবে আমি মারতে? ওরে বাবা, ও আমার বাবা লোক পারবে না। কেন পারবে না? কেন পারবে না মামা? মনে আছে তো বেটা হনুমানকে মারবার জন্যে তুই তো তার লেজে তোর সৈন্য সামন্তকে দিয়ে কাপড় জড়িয়ে দাবড় করে, হ্যাঁ, তৈল মর্তন করে দিয়েছিলি, আগুন ধরে দিয়েছিলি, হনুমানের লেজটিকে পুড়েছিল। পুড়ে নাই, পুড়ে নাই, হনুমানের লেজটা পুড়ে নাই, বরঞ্চ হনুমানের লেজের আগুনে তোর লঙ্কাটা দগ্ধ হয়ে গিয়েছিল। আর ওই হনুমানের বেটাকে মারতে আমাকে পাঠাবি? আমার চোদ্দ পুরুষ আসলে পারবে না। কি বললে মামা? তোমার চোদ্দ পুরুষ আসলে পারবে না? রাবণে মনে মনে বুদ্ধি আঁটলে। কি বুদ্ধি আঁটলে? আচ্ছা মামা যখন যাবে না, আচ্ছা একটা যুক্তি করি, মামাকে একবার সম্পত্তির লোভটা দেখিয়ে দিই। কিছুদিন আগে শুনেছি মামা মামি মারা গেছে, ওষুধ দোকান ওষুধ ছিল না, পাওয়া গিয়েছিল না, পেট খারাপ হয়েছিল, মামি মারা গেছে। আচ্ছা মামাকে একবার লোভ দেখিয়ে দেব। মামা, আচ্ছা তুমি যদি ওই হনুমানকে মেরে আসতে পারো, আমি তোমায় কথা দিচ্ছি এই লঙ্কার অর্ধেক রাজ্য তোমাকে আমি দান করে দেব। রাবণ, কি বললি? লঙ্কার অর্ধেক রাজ্য আমাকে দান করে দিবে? হ্যাঁ দেব। আচ্ছা রাবণ, এই মনে কর, একদিকে একদিকে তুই রাজা হয়ে বসবি, আমি একদিকে রাজা হয়ে বসবো। হ্যাঁ, তুই তো জানিস ছমাস আগে তোর মামিটা মারা গেছে, রক্তমাসে হয়েছিল, ওষুধ পাওয়া গেল না, অসুস্থ কেন বন্ধ ছিল, রাত্রি 2:15 তোর মামিটা মারা গেছে। তাই বাবা বলছিলাম, তুই যখন একদিকে রাজা হয়ে বসবি, আমি একদিকে রাজা বসবো। হ্যাঁ, তোর তো অনেকগুলো রানী আছে, এই 2-4টা রানী আমাকে সেবা করবার জন্য দিবি তো বাবা? দেব, দেব মামা, দেব, যতগুলো রানী আছে অর্ধেকগুলো দেব। আচ্ছা রাবণ, তোর যদি হাতি সালে 50টা হাতি আছে? 50টা, 25টা তোমায় দেব। আচ্ছা রাবণ, তোর যে ঘোড়া সালে 100টা ঘোড়া আছে? 50টা ঘোড়া তোমায় দেব। আচ্ছা দাস দাসে চাকরানি পাকরানি সবার অর্ধেক তোমায় দেব। আমার একটাই বক্তব্য, বেটা হনুমানকে তোমাকে মেরে আসতে হবে। রাবণ, আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব, আমার শরীর ভালো আছে, শরীরে কিচ্ছু হয়নি, তোকে মিশে মিশেই বলেছিলাম। কি বোঝা গেল মায়েরা? এই ধরুন আমরা নুন্নাম থেকে এসেছি, কাকটিয়া ওই যে 2 নম্বর ব্লক থেকে পাশাপাশি গ্রাম আলিলান, যে মাতঙ্গিন হাজরার বাড়ি পাশাপাশি নুন্নান, নুন্নান থেকে আমরা এসেছি। এই নুন্নান থেকে যখন কালীগ্রামে এসেছি, আমাদের মাস্টারমশাই যে তার তত্ত্বাবধানে এসেছি, মাস্টারমশাই যদি বলেন বাবা দুলাল তোমাকে 2 বিঘা জমি দিয়ে দেবো, ওখানে সব ছেড়ে চলে এসো, সব ছেড়ে চলে আসবো। তাই এখানে কাল্লেমি রাবণের মামা সম্পত্তির লোভে বসীভূত হয়ে বলছে, রাবণ আমি এখনই যাব হনুমানকে মারবার জন্য। তবে মামা আরো একটা যুক্তি বলে শোনো, বেটা হনুমানকে মারার একটা উপায় আছে। বেটা হনুমান বনের বানর, কিচ্ছু জানে না বেটা, শুধু আম খেতে জানে, কলা খেতে জানে, লিচু যত যত ফল খেতে জানে। তুমি একটা কাজ করবে, ওই গন্ধমাধর পর্বতে গিয়ে
গন্ধমাতার পর্বতে একটি সুন্দর মার নির্মাণ করে একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠা করবে। তারপর তারপর বেটা হনুমান তোমার কাছে যাবে, আর যখন বেটা হনুমান তোমার কাছে যাবে, তুমি হনুমানকে কোথায় পাঠাবে জানো? সেই গন্ধমাদন পর্বতে একটি সুন্দর পুষ্করণী আছে, মানে পুকুর আছে, সেই সরোবর। তারপর সেই সরোবরে গন্ধকালী নামে একটি কুম্ভীরিণী আছে, আর যখন হনুমানকে সেই সরোবরে স্নান করতে পাঠাবে, তার উপরে কি হবে জানো বাবা? হনুমান যখন যেই সেই সরোবরে স্নান দেবে, যেই স্নান করবে, আর গন্ধকালী নামে একটি পুষ্করিণীতে সেই গন্ধকালী নামে একটা কুম্ভীরিণী আছে, হনুমানের যখন সেই জলে ঝাঁপ দিয়ে পড়বে, আরে হনুমানকে সেই কুম্ভীরিণী ধরে খেয়ে ফেলবে। জানে মামা, কুম্ভীরিণী ধরে খাবে সেই পবনন্দন নন্দনে। আর হনুমানে বেটা মরিলে ঔষধ আনিবে কোন জনে? তাহলে হনুমান মারা গেলে লক্ষণ আর বাঁচবে না, হনুমান মারা গেলে ঔষধ আনতে পারবে না, লক্ষণ প্রাণে বাঁচবে না, আর তুমি আমি রাজা হয়ে যাব, লঙ্কার সিংহাসনে বসব। তাহলে বিলম্ব করো না মামা, রাবণ এই দেখে বেটা আমি কি করলাম, এইবার আমার তিনটি মাথা ছয়টি পা পরিত্যক্ত করলাম, এইবার আমি সাধু সাজলাম, সাধু সাধু সাজলাম। তাই রাবণের মামা মায়া করি হইল কালে নেমি রামহান, মায়া করি হইল কালে নেমি ব্রাহ্মণ, মায়া করি হইল কালে নেমি ব্রাহ্মণ, কোটি কেজি অশ্ববাস যজ্ঞ সূত্র গলন, যজ্ঞ সূত্র গলন, শিরে সবে কণ্ঠে মালা, শিরে সবে কণ্ঠে মালা, ভালে নীল কঙ্কনা, ভালে নীল কঙ্কনা, মায়া করি হইল কালে নেমি ব্রাহ্মণ, মায়া করি হইল কালে নেমি ব্রাহ্মণ।